আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা বাংলা ভাষা নিয়ে যতটা গর্বিত, বাংলা সিনেমা নিয়েও ঠিক ততটাই গর্বিত। এবং আমাদের যে গর্বের কারণগুলো, সেগুলো হতে হয় কোথাও না কোথাও অস্কার, কোথাও না কোথাও পুরস্কার, কোথাও না কোথাও আমাদের প্রতিদিনের যে জীবনযাপন তার সাথে জড়িয়ে ছিল, জড়িয়ে আছে। কিন্তু আজকে আমাদের বিতর্ক যেটা নিয়ে সৃজিতা, সে বিতর্কটা বাংলা সিনেমা, আজকে কথা হোক বাংলা সিনেমা নিয়ে। আগেও আমরা কথা বলেছি বাংলা সিনেমা নিয়ে, কিন্তু আজকের যে বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলতে চাই, সেখানে আমরা খুব নির্দিষ্টভাবে দুটো প্রশ্ন রেখেছি। বাংলা সিনেমা মেধায় আজও অম্লান, নাকি বলিউডের ধমকে ম্লান? আমরা বারবার বলি যে বলিউড বা টলিউড, অর্থাৎ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ টলিগঞ্জের টলিউড না, সেই টলিউড বা বলিউড বা নেটফ্লিক্স প্রজন্ম, ওটিটি প্ল্যাটফর্ম, তাদের যে ধমকে, তাদের যে দাপটে বাংলা সিনেমা ম্লান হয়ে যাচ্ছে। বাংলা সিনেমায় সব আছে, একদল বলেন বাংলা সিনেমায় মেধা আছে, বাংলা সিনেমায় রিসোর্সেস আছে, বাংলা সিনেমায় অভিনেতা আছে, বাংলা সিনেমা সারা দেশ কেন, সারা পৃথিবী দাপিয়ে বেড়াতে পারে, কিন্তু বাংলা সিনেমা কোনো না কোনোভাবে, আমি জানি না, কেন্দ্রীয় চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, কিছু মানুষের চক্রান্ত, বাঙালিরা আসলে কাকড়ার যা, সে কারণে অন্য বড় পরিচালককে আসলে টেনে নামানো হচ্ছে কোনো না কোনোভাবে। আমাদের চোখের সামনে একটা করে বিজয় সেতুপতিকে আমরা দেখি, চোখের সামনে একটা করে বাহুবলী বা কেজিএফকে দেখি, এবং চোখের সামনে আমরা দেখি কিছু পরিচালক অসহায়ভাবে বলছেন যে পাঠান এসেছে, সমস্ত হল নিয়ে নিয়েছে। একদমই তাই। আসলে লাইট ক্যামেরা অ্যাকশন বলে তো গোটা বিশ্ব মাতোয়ারা গুটি গুটি পায়। বাংলা সিনেমাও চলা শুরু করেছে, নির্বাক থেকে ভাষা পেয়েছে, সাদা কালো থেকে রঙিন হয়েছে, সত্যজিৎ থেকে সৃজিৎ মুখার্জি এসেছেন। কিন্তু এই সব কিছুর পরেও কখনো কখনো শোনা যায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সমস্যাটা কোথায়, কেন আলাদা করে পাশে দাঁড়ানোর কথা বলতে হচ্ছে যখন অন্য ইন্ডাস্ট্রিকে কই সেভাবে তো বলতে হচ্ছে না। যারা যারা অতিথি রয়েছেন একে একে প্রত্যেককে ডেকে নিয়ে আমি শুরুতেই ডেকে নেব উদ্যোগপতি প্রীতিময় চক্রবর্তীকে। আমাদের কথা হোকের মঞ্চে আপনাকে স্বাগত প্রীতিময় বাবু। পরবর্তী গেস্ট আমরা ডেকে নেব, আমাদের পরবর্তী অতিথি এই মুহূর্তে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, অভিনেতা, এবং যাকে দেখলেই প্রথমে যে নামটার কথা মনে পড়ে, একেন বাবু। আমার ব্যক্তিগতভাবে এ প্রজন্মের জটায়ু হিসাবেও উনি যথেষ্ট প্রিয়। এরপর ডেকে নেব প্রযোজক রানা সরকারকে। সত্যি তো প্রডিউসারদের সঙ্গেও তো অনেকটা সময় কাটাতে হয় ডিরেক্টরদের, তারপর তাকে একটা ছবি দিতে শুরু হয়, তো আপনাকে স্বাগত আজকের মঞ্চে। ডেকে নেব সাংবাদিক এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ইন্দ্রনীল রায়কে। সুদীপ্ত গুহ বিজেপি মুখপাত্র, তাকে আজকে আমরা মঞ্চে ডেকে নেব। এবং আমাদের শেষ অতিথি হিসেবে ডেকে নেব শতরূপ ঘোষকে। শতরূপ নিজে সিপিআইএম মুখপাত্র, সিপিআইএম নেতা, এবং তার পাশাপাশি নিজে চলচ্চিত্র অনুরাগী। সৃজিতা একটা কথা বলছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, হেসে দাঁড়ান, ভালোবেসে দাঁড়ান, আমরা সমস্ত কিছু করার জন্য প্রস্তুত, কিন্তু বাংলা ছবি নিজ গুণে কি এগিয়ে যাচ্ছে? আমাদের একটা অদ্ভুত সমস্যা হয় যখন আমরা নিজেদের খারাপটা নিয়ে কথা বলার চেষ্টা করি, তখন আমরা রোগের মতন লুকিয়ে রাখার চেষ্টা করি। আমাদের বাংলা চলচ্চিত্রে কি কোথাও গিয়ে একটা টিউমার, কোথাও গিয়ে কি একটা ক্যান্সার, একটা পচন ধরেছে, এবং এই পচনটা দীর্ঘদিন ধরে ধরছে, সে কারণেই হয়তো বাংলা চলচ্চিত্র কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। এবং এটা পাঠানদের জন্য নয়, এটা বড় বড় সিনেমার জন্য নয়, হয়তো